তো কীরকম অর্ডার বেরোয় কীভাবে অর্ডার বেরোয় কেমন করে নাম টাম কী কার কোথায় পড়েছে সেটা লেখা থাকে মানে আমাদের সময় যে অর্ডার কপিটা হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে এ এনএমদের জয়নিং অর্ডারটা কেমন করে বেরোয় তো তোমরা অনেকে বলছিলে যে এএনএম কমপ্লিট করার পর কীভাবে জয়নিং অর্ডারটা বেরোবে আর হচ্ছে তোমরা জানতেই বা পারবে কেমন করে যে মানে অর্ডার বেরোচ্ছে কখন লিস্টটা কোথায় পাবো কোন ওয়েবসাইটে দেখবো এরকম অনেকে বলছিলে তো দেখো ওয়েবসাইট তো আছে মানে ডবলু বি হেলথ অ্যান্ড ওয়েল ওয়েলফেয়ারের যে ওয়েবসাইট সেখান থেকে তোমাদের অর্ডারটা বেরোয় মানে আমাদের তাই বেরিয়েছিল আগেও আগে দিদিদেরও ওরকমই বেরিয়েছিল নেক্সটেও তোমাদের ওরকমই বেরোনোর কথাই এবার রুলস রুলস চেঞ্জ হবে কিনা বা হতে পারে না কি বলা যাবে না কারণ কখন কী র মানে কীরকম কি রুলস হবে এটা নিয়ে কিন্তু বলা যাবে না তো আশা করি তোমাদেরও তাই হবে তো এবার হচ্ছে বলি যে কোন ওয়েবসাইট তোমরা লক্ষ্য রাখবে তো দেখো ওয়েবসাইট লক্ষ্য রাখার মানে আমার মতে দরকার নেই কারণ দেখো তোমাদের যখন ট্রেনিং কমপ্লিট হবে তোমাদের তো গ্রুপ থাকবেই মানে তোমরা যারা জেএনটিএস থেকে ট্রেনিং করবে সেই গ্রুপ থাকবে সেই গ্রুপে অল মানে আপনা আপনি ধরুন ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর তুমি হচ্ছে বাড়িতে বসে আছো হুট করে একদিন গ্রুপে এস এম এস চলে আসবে যে কোনো পিডিএফ বা কোনো ইয়ে দেখবে যে আপনা আপনি মানে কোনো তোমার কোনো ওয়েবসাইট ফলো করার কোনো দরকারই নেই আপনা আপনি কেউ না কেউ একটা খবর পেয়ে যায় কোথা থেকে যাই হোক আর গ্রুপে তোমরা খবরটা পেয়ে যাবে তো সেই জন্য এক্সট্রা করে ওয়েবসাইট ফলো করা এ করা ওই করা কোনো দরকার নেই তোমরা ট্রেনিং কমপ্লিট করার পর যখন বেরোবে ঠিক আপনা আপনি পেয়ে যাবে তো রকম অর্ডার বেরোয় কীভাবে অর্ডার বেরোয় কেমন করে নাম টাম কি কার কোথায় পড়েছে সেটা লেখা থাকে মানে আমাদের সময় যে অর্ডার কপিটা বেরিয়েছিল সেই অর্ডার কপিটা আমি তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা বুঝে যাবে যে এরকম কপি বেরোয় তো সেটা চলো স্ক্রিনে দেখাচ্ছি তো দেখো চলে আসলাম এই যে এটা হচ্ছে অর্ডারটা আমাদের অর্ডার বেরিয়েছিল উনিশ পাঁচ দু হাজার বাইশে এখানে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ডেট আর এইটা অর্ডারটা কোথা থেকে বেরিয়েছে দেখো এই স্বাস্থ্য ভবন সেক্টর ফাইভ স্বাস্থ্য ভবন থেকে আর এটা হচ্ছে অর্ডার নাম্বার তো আমি তোমাদের বলেছিলাম যে আমরা পাঁচশো জন মানে দু হাজার উনিশ একুশে পাঁচশো জন কিন্তু ট্রেনিং নিয়েছিলাম মানে পাঁচশো জন ট্রেনিংয়ে ঢুকেছিলাম কিন্তু তার মধ্যে এই চারশো চুরানব্বই জনকে কিন্তু দেওয়া হয়েছে এবার বাকি ছজন কি হয়েছে অনেকে তোমরা বলছিলে যে ছজন হয়তো অন্য জবে জয়েন করেছে বা এরকম কোনো ব্যাপার না পাঁচশো জনের মধ্যে এই ছজন মানে ট্রেনিংয়ে ঢোকার পর তারা ট্রেনিং ছেড়ে দেয় কেউ ডিএড করার জন্য ছেড়ে দেয় কেউ বা মানে এক একজনের এক এক রকম রিজন থাকে যেমন আমাদেরই হোস্টেল থেকে কিন্তু দুজন ট্রেনিং ছেড়ে দিয়েছিল একজন ডিএড ডিএড করার জন্য চলে গেছিলো মানে ও টেট পরীক্ষা দেবে সেই জন্য আর আরেকজন হচ্ছে একটু অসুস্থ ছিল বলে ও ছেড়ে দিয়েছিল। তো এই জন্য ছজন এখানে মানে তারা ছেড়ে দিয়েছিল বলে কিন্তু তাদের এখানে জয়নিং হয়নি মানে তার ট্রেনিংটা কমপ্লিটই করেনি তাই তো এই চারশো চুরানব্বই জন এবার তোমরা এখানেই সব কিছু দেখতে পেয়ে যাবে স্যালারির পে স্কেল থেকে শুরু করে তোমার হচ্ছে এই মেমো নাম্বার অর্ডার নাম্বার সব এখানে দেওয়া আছে যাকে এটা পরে কিছু হবে না তো এরপরে এই যে তোমরা এখানে দেখো এই সিরিয়াল নাম্বার ওয়ান দেখো আমাদের চারশো চুরানব্বই জনেরই নাম এখানে আছে কার নাম তাদের অ্যাড্রেস ক্যাটেগরি আর হচ্ছে প্লেস অফ পোস্টিং আন্ডার সিওমইচ তো এই ফিউম মানে প্লেস অফ পোস্টিং আন্ডার সিএম যেখানে এখানে বলতে চাইছে যে মানে তো সিএম হচ্ছে তোমরা জানো চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তো সে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েছে সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে তো এই যে দেখো রঞ্জিত রঞ্জিতা রয় ও হচ্ছে জলপাইগুড়িতে তারপরে এভাবে পরপরে যে নামগুলো দেওয়া আছে দেখো দুই তিন ঋতুপর্ণাকর আলিপুরদুয়ার এগুলো সব এরকম করে এভাবে দেখো পরপর দেওয়া আছে আমি তোমাদের দেখাচ্ছি যেমন আমার এই যে আমার নাম একশো আটে আছে আমি তোমাদের দেখাই এই যে একশো আটই না সরকার আর হচ্ছে মুর্শিদাবাদে আমার পোস্টিং পড়েছে এরপর এভাবে তোমাদের আমি দেখাই চারশো চুরানব্বই জনেরই নাম আছে এই লিস্টের মধ্যে এরকম তোমাদের একটা যতজন তোমরা ট্রেনিং করেছ ততজনেরই লিস্ট বেরোনোর কথা দু হাজার বাইশে যারা বেরোবে তাদের তো এরকমই হওয়ার কথাই আবার যাদের ধরো তেইশ চব্বিশে যত দিন যাবে তত রুলস যে পাল্টাবে না এমন কোনো কথা নেই এই যে দেখো চারশো জন এই লাস্ট দেখো চারশো চুরানব্বই জন সমভৌমিক এরও মুর্শিদাবাদই পড়েছে এই যে এটা হচ্ছে অর্ডার কপি বা লিস্ট অর্ডার জয়নিং অর্ডার যা বলবে এখানেই হচ্ছে তোমার দেখালাম না দাঁড়াও এখানে দেওয়াই থাকে এই লিস্টের মধ্যে দেওয়া থাকে কবে জয়েন করতে হবে মানে কত থেকে কত দিন তুমি জয়েন করতে পারবে সেগুলো দেওয়া থাকে এই লিস্টের মধ্যে আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে এখানে দেওয়া আছে তোমার হচ্ছে এই যে দেওয়া আছে দেখো যে দে মাস্ট জয়েন অন অর আফটার টোয়েন্টি থ্রি মে থেকে সাতে জুন মানে সেভেন্থ জুন অবধি এই তেইশ পাঁচ থেকে সাত ছয়ের মধ্যেই কিন্তু আমাদের জয়েন করতে হবে তো আমরা যেমন সবাই তেইশ তারিখে চলে গেছিলাম মোটামুটি সবাই তেইশ থেকে যত তাড়াতাড়ি জয়েন করা যায় তত তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যায় তো বুঝতে পারলে আশা করি তোমরা এভাবেই আমাদের জয়েনিং প্রসেসটা হয়েছে তো আশা করি ভিডিও হেল্পফুল হলো সবাই যারা নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নানান হেল্পফুল ভিডিও নানান রকমের ভিডিও আমি তোমাদের দেব আশা করি ভালো লাগবে ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে